যখন কারো আশা ইচ্ছা ভঙ্গ হয়ে যায় তখন তার হৃদয় ক্রোধে ভরে ওঠে। যে ব্যক্তিকে সে নিজের অপরাধী মনে করে তাকে দণ্ড দেবার প্রচেষ্টা করে। কিন্তু আমাদের ইচ্ছা বা আশা ভঙ্গ হওয়া সর্বদাই কি কারো অপরাধে হয়? ইচ্ছা অপূর্ণ থাকার তো অনেক কারণ হতে পারে। কিছু ইচ্ছা দৈবের কারণে ভঙ্গ হয় আর কিছু নিয়তির জন্য, আর কখনো কখনো ইচ্ছা স্বরূপই এমন হয় যে তা কখনো পূর্ণ হতে পারে না। বিনা পরিস্থিতি বিচার করেই কাউকে অপরাধী মেনে নেওয়া ন্যায় নয়। প্রতিশোধ, ন্যায়ের আধার তো দয়া, করুণা, আর প্রতিশোধের আধার ক্রোধ, অহংকার। অর্থাৎ হৃদয়ে করুণা ধারণ না করে কারোর অপরাধের বিচার বিবেচনা করা, কাউকে দণ্ড দেওয়াটা আরো বড় অন্যায় নয় কি? সংকেত বা পূর্বাভাসের উপর নির্ভর করে আমরা ভবিষ্যতের সুখ দুঃখের কল্পনা করি। ভবিষ্যতে দুঃখের কারণ দূর করার জন্য আমরা আজ পরিকল্পনা করি, কিন্তু কালকের সংকটকে আজ নির্মূল করার চেষ্টা করলে আমরা লাভবান হই নাকি আমরা ক্ষতিগ্রস্ত হই, এই প্রশ্ন নিজেদের করি না। সত্য তো এটাই যে সংকট আর তার নিবারণ একসাথেই জন্ম নেয়, ব্যক্তির খাতিরে আবার সৃষ্টিরও খাতিরে, তাই না? আপনি আপনার ভূতকালের কথা স্মরণ করুন, ইতিহাসকে দেখে নিন। আপনি তখনই উপলব্ধি করবেন যে যখন যখন সংকট এসেছে তখন তখন তাকে নিবারণ করার শক্তিরও জন্ম হয়েছে। এটাই তো জগতের নিয়ম, অর্থাৎ সংকটই শক্তির জন্মের কারণ। প্রত্যেক ব্যক্তি যখন সংকট থেকে বেরিয়ে আসে তখন সে এক পদ আগে এগিয়ে যায়, অধিক উজ্জ্বলতা, অধিক আত্মবিশ্বাস লাভ করে, না কেবল নিজের জন্য সমগ্র বিশ্বের জন্য বটে। এটা কি সত্য নয়? বাস্তবে সংকটের জন্ম মানে একটি সুযোগের জন্ম, নিজেই নিজেকে বদল করার, নিজের চিন্তাধারাকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার সুযোগ, নিজের আত্মাকে অধিক বলবান আর অধিক জ্ঞানমণ্ডিত করার সুযোগ। যে এটা করতে পারে তার কোনো সংকট আসে না, কিন্তু এমনটা যে করতে পারে না সে তো স্বয়ং এক সংকট হয়ে পড়ে বিশ্বের জন্য।